চোখ রাখবো আমরা আবহাওয়ার খবরের দিকে। গত সপ্তাহে আমরা দেখেছি তীব্র দাবদাহ, তীব্র তাপপ্রবাহে পুড়েছিল গোটা পাগলা। এরপরেই বৃষ্টি কোনো কোনো জায়গায় শনিবার থেকে, কোনো জায়গায় রবিবার থেকে, শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি সোমবার থেকে। যা বৃষ্টি এখনও পর্যন্ত কিন্তু চলছে, কোথাও এখন হয়তো থেমে গিয়েছে, কিন্তু মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, এই রকম বৃষ্টি বা এই রকম আবহাওয়া কতদিন থাকবে, অর্থাৎ এই বৈশাখের গরমের হাত থেকে, তীব্র গরমের হাত থেকে কতদিন নিস্তার মিলবে মানুষের, জানতেই আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, বৈশাখের এই যে তীব্র গরম, তার থেকে আপাতত নিস্তার কতদিনের জন্য বঙ্গবাসী, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, এই বৃষ্টি কিন্তু এখনো স্থায়ী হবে রবিবার পর্যন্ত, কারণ একদিকে যেরকম দেখা যাচ্ছে যে জোড়া নিম্নচাপ অক্ষরেখা, তার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত, এই তিনের ফলেই কিন্তু কার্যত এই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে, এবং যা কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে বঙ্গোপসাগর থেকে, এবং তার ফলেই কিন্তু এই বৃষ্টি। এবং যেটা দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে অসম থেকে, অর্থাৎ পূর্ব অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত, এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের কাছে একটি বজ্রগর্ভ যে মেঘের সঞ্চার যে কারণে হয়, অর্থাৎ ঘূর্ণাবর্ত, তার সৃষ্টি হয়েছে, এবং এর ফলেই কিন্তু এই বৃষ্টি স্থায়ী হবে। মূলত দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরমের জন্যই কিন্তু এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখাগুলি সৃষ্টি হয়েছিল, এবং যার কারণবশত এই বৃষ্টি যা কিন্তু সমগ্র রাজ্যেই দেখা যাচ্ছে, এবং যা আগামী রবিবার পর্যন্ত স্থায়ী হবে, এবং যার কারণে তাপমাত্রা পারদ এক ধাক্কায় কিন্তু 40 থেকে 30 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে, এবং এই রকমই কিন্তু তাপমাত্রা আপাতত থাকবে আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত। ফের কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আগের মতো, অর্থাৎ যেরকম দেখা গেছিল 43-44 ডিগ্রি তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আর ফিরে আসার কোনোরকম কোনো সম্ভাবনা থাকছে না। তবে আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে শহরের তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রির ঘরে অনেকটাই কিন্তু স্বাভাবিকের থেকে নিম্নমুখী রয়েছে তাপমাত্রা, এবং এইরকমই তাপমাত্রা স্থায়ী হবে সমগ্র রাজ্যেই, কিন্তু এই তাপমাত্রা এরকম তাপমাত্রা স্থায়ী হবে, যেটা সার্বিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির সঙ্গে।